রাধিকা সিরিজ টু নিয়ে চলে আসলাম আজকের লাইভে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, ওয়েলকাম টু অ্যাস্টার লাইফ স্টাইল। যারা যেখানে থেকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকের লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। ডার্ক হট পিঙ্ক এর মধ্যে গতবার আমরা রাধিকা সিরিজ ওয়ান নিয়ে আসছিলাম, ওটা একেবারে স্টক আউট, সারা বছর ওটা আমাদের মানে সেল করতে হয়েছে। সো যারা যেখানে থেকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। অনেক স্পেশাল একটা কালেকশন, অনেক স্পেশাল ডিজাইনার কাপড় কোয়ালিটি, প্রত্যেকটা ড্রেসের আলাদা আলাদা সাইজ দেওয়া যাবে, ভেতরে ইনার ইনক্লুড করা আছে, ইনার সেট করে বানানো, যেহেতু এত লাইট কটনে করে এত আরামদায়ক, একেবারে সফট কটনে ইনারটা অ্যাটাচ করে দেওয়া আছে। সবাই একটু জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, লাইভ ক্লিয়ার কিনা, আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। এটা কমপ্লিট, যারা বলেছিলেন যে আপু থ্রি পিস স্টিচ কালেকশন নিয়ে আসো, সো তাদের জন্য বলে আজকের এটা হলো থ্রি পিস স্টিচ কালেকশন। সবাই একটু হাই হ্যালো কিছু একটা লিখে দিয়ে আমাকে জানাই দাও তো, লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, লাইভ ক্লিয়ার কিনা। সব সাইজে দেওয়া যাবে, 36 থেকে 48 এর মধ্যে আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে। এটার সাইজ হয়ে এসছে, ওভারলুক পাবেন, ফিটিংস পাবেন, কোয়ালিটি পাবেন, ডিজাইন পাবেন, কালার পাবেন। সো সবাই একটু যুক্ত হতে থাকো আজকে আমাদের আনস্টিচ, ওই তো দাও তো লটটা দাও। আমাদের হচ্ছে জমজম কটনের ইয়ে আসছে, সেটা দেখাবো, জমজম কটনের ইয়ে আসছে, লট আসছে কিছু, আজকে এটার সাথে আমরা জমজমটা দেখাই দিব। দেখো তো ড্রেসটা কি পরিমাণ সুন্দর, এটার অরিজিনাল ক্যাটালগটা আমি হচ্ছে শেয়ার করে দিব। অনেকগুলো সুইস জমজম যেটা আসছে জমজম কটনে। লাইভ ক্লিয়ার আপু, কেমন আছো তুমি? লাইভ দেখি কিন্তু ড্রেস নিতে পারি না আপু, কোনো সমস্যা নাই আপু, মেসেজ দিলে মেসেজ চেক করে না। আচ্ছা, আমি জানি চেক করছে না, কারণ অসুস্থ সবাই, কে চেক করবে, একটু ধৈর্য ধরেন। রাতের বেলা সবার কে, যারা গতকালকে কমপ্লেন করছে তাদের বেশিরভাগই মেমো পিকচার আজকে পেয়ে গেছে, মানে গতকাল গত রাতে পেয়েছে। আজকে যারা কমপ্লেন করবেন তারা রাতের মধ্যে পেয়ে যাবেন, ধৈর্য নিয়ে একটু কষ্ট করে আমাদের সাথে থাকেন। এগুলো একেবারে নতুন নতুন সব, এগুলার কালার কাপড় যে টাইপের কোয়ালিটি পাবেন খুব পছন্দ করবেন, কিছুটা মালহার টাইপের। এটাতে একেবারে চরম সুন্দর, এটাতে একেবারে চরম সুন্দর, প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্টও থাকবে, আমরা আনস্টিচে আজকে ফ্ল্যাশ ডিসকাউন্টে যাব। সবাই একটু জানিয়ে দাও, হাই হ্যালো কিছু একটা কমেন্ট করে আমাকে লিখে দাও এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা। এই ড্রেসের লাইভের জন্য সবাই পাগল হয়ে গেছে, আপু ড্রেসটা দেখাই দেন। এটা একটা দিল্লি বুটিকের ডিজাইন, হ্যাঁ এটা একেবারে একটা খুবই দামি একটা ব্র্যান্ডের ডিজাইন। আচ্ছা, ব্র্যান্ডের নাম নিলাম না, পেজে সমস্যা হইতে পারে। আপু মেসেজ চেক করবে, মানে যারা চেক করবে তারা একটু ব্যস্ত এখন, তারা সিক হয়ে গেছে অনেকে, অনেকে আবার চলে গেল, তো রাতের মধ্যে ইনশাল্লাহ ওরা আপনাদেরকে রিপ্লাইটা করে দিবে। হ্যালো আপু, আচ্ছা ফারুক আহমেদ, সবাই একটু জানিয়ে দাও লাইভ ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, অল সেট ক্লিয়ার কিনা আমাকে একটু জাস্ট কষ্ট করে জানিয়ে দাও। আমি এখন এই ড্রেসটা দেখাবো, নিজেদের প্রোডাকশন থেকে করা বলে বলছি না, এটা ঈদের মেইন জামা, এটা হচ্ছে ঈদের একটা ডিজাইনার স্যুট হবে, এটা হবে ঈদের মেইন ড্রেস। সো সবাই একটু যুক্ত হও, ভিউ না থাকলে আমি এই লাইভে কষ্ট করে লাইভ দিব না, হ্যাঁ যদি তোমরা যুক্ত না হও কেটে দিয়ে দরকারে পরে আসবো লাইভে। সবাই একটু কষ্ট করে, তুমি ইয়েকে পাঠিয়ে দাও, মদিনাকে পাঠিয়ে দাও, চলো আমি কথা বলি, তুমি পেজে আনসার করো, আমি হচ্ছে মদিনাকে নিয়ে করতেছি, ও আসুক। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা বলতে ভুলে গেছি, মেসেঞ্জারে মেসেজ রিপ্লাই দেয় না কেন আপু? আপু আপনার সিরিয়াল এখনো আসে না, অনেক পেছনে আছেন আপনি, তাহলে কয়েক হাজার কাস্টমারের পেছনে আছেন। আচ্ছা লাইভ ক্লিয়ার, আমার নামে আমি আবারও বলছি, আমরা কিন্তু ভিডিও বার্তা দিয়েছি আমাদের পেজে, ভিডিও পোস্ট সবই করেছি, বিভিন্ন রকম ফেক আইডি খুলে কাস্টমারদের কাছে যে বিকাশ চাচ্ছে, সো এরকম যদি কেউ করে থাকেন এটার দায়ভার কিন্তু অ্যাস্ট্রা লাইফ স্টাইল নিবে না। আমরা আবারও বলি, আমরা ফোন কল, কমেন্ট সেকশন, মেসেজের মাধ্যমে কারো কাছ থেকে বিকাশ বা ড্রেস রিলেটেড কোনো কিছু আদান প্রদান করে থাকি না। আপু সবাই সুস্থ হয়েছে? না আপু এখনো সুস্থ হয় নাই, ক্লিয়ার না, কে বলে ক্লিয়ার না? তো আপনারা যাদেরকে বিকাশ করবেন বা যেটাই করবেন এটা আপনাদের নিজস্ব দায়িত্ব নিয়ে করবেন, এটার দায়ভার অ্যাস্ট্রা লাইফ স্টাইল নিবে না। আমাকে যেখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রার লাইফ স্টাইলের ইনবক্স ব্যতীত কোথাও ড্রেস বা টাকা পয়সা লেনদেন করা যাবে না, যদি করেন এটা আপনাদের নিজস্ব দায়িত্ব নিয়ে করতে হবে, কারণ ফ্রডে ভরে গেছে। আপু আজ একটা ড্রেস হাতে পেলাম, অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু, ক্লিয়ার ক্লিয়ার লাইভ। আচ্ছা আপু কেমন আছেন? আমি খুবই ব্যস্ত আপু, আমি আপনার সাথে আমার কথা আছে,
সবই ঠিক করে দিব না, সমস্যা নাই, আমি খুব ঝামেলার মধ্যে আছি। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হয়েছে, এটা আমি নিজে ডিজাইন করছি, নিজে নিজে করছি, এই জন্য সুন্দর হয়েছে। আপু তোমার পরাটা দেখাও। আপু লাল ড্রেসটা আমি লাইভে প্রথম দিনই অর্ডার করেছি, ড্রেস যেন পায় আপু পাবেন। আপনারা যারা যারা অর্ডার করছেন আপনাদের গুলো রেখেই স্টক আউট বলা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আচ্ছা, সবাই যদি যুক্ত না হয় আমার মনে হয় লাইভে আমার কন্টিনিউ করা ঠিক হবে না, পরবর্তীতে আসবো। সবাই যুক্ত না হলে আমার মনে হয় যে এই মুহূর্তে আমি কন্টিনিউ করব না। আমার চোখে ঘুম, আমি আমার আমি নিজেই তাকাইতে পারি না, এমন ঘুম চোখের মধ্যে। পানির বোতলটা দাও তো মদিনা, চা খেয়ে আসছি বাসা থেকে। চা নিয়ে আসছো অফিসে? টি ব্যাগ? তোমার ড্রেসগুলো যেমন ব্র্যান্ড, এক কথায় জামাগুলো দেখে চোখ জুড়াই যায়, অ্যান্ড তুমিও একদম ব্র্যান্ড আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু রেড কালারের ড্রেস অর্ডার করেছি, এখনো পাইনি, প্রবলেম নেই, আমি জানি আমি ড্রেস পাবো ইনশাল্লাহ। ওহ, কত সুন্দর একটা কমেন্ট! এই যে নিজেকে নিজের উপরে কনফিডেন্স আছে, ভরসা আছে, ইনশাল্লাহ আপু পেয়ে যাবেন। এত সুন্দর কথা বলছেন না, এমনি পেয়ে যাবেন। আচ্ছা, কি এমডি আফনাব, আপনার যদি মনে হয় লাইফ ক্লিয়ার না, ইউ ক্যান গো প্লিজ, ঠিক আছে? আচ্ছা, খুব সুন্দর কালেকশন, কালারটা অনেক সুন্দর। সবাই জানাও না আমাকে, মদিনা আমার টুলটা এখানে রাখবা সবসময়। হ্যাঁ, ওই লম্বা লাল কালারের টুলটা, আমি পানি খাই বসে বসে টসে। নিয়ে আসো, নিয়ে আসো, আমি একটু আমি আগে কথা বলে রে, সবাই একটু যুক্ত হতে থাকুক। আমি আবারও বলছি, আপনারা যে বিকাশের লেনদেন অন্য জায়গায় যদি করেন, আমার নাম দিয়ে হোক, আমার নামে তো 100টা আইডি ফুলবে এখন, পরে কিন্তু আমার দোষ দিতে পারবেন না। অ্যাস্টার ব্যতীত আমি নিজেও কারোর কাছ থেকে বিকাশ চাই না, সেটা কিন্তু আমি বলে দিলাম। এরপরে যদি কোনো কিছু ঘটান, এটার দায়ভার আপনাদের নিতে হবে। এরপর যদি কোনো কিছু ঘটে যায় আপনাদের দায়িত্ব নিতে হবে। আপু লাল আর নীলের কম্বিনেশন আনারকলি আনেন প্লিজ। তাই আপু, তাহলে আপনার কম্বিনেশন মিলায় নতুন করে প্রোডাকশন দিয়ে দেয়, কি বলেন? আপনার কম্বিনেশন মিলায় নতুন করে একটা প্রোডাকশন দেয়, লাল আর নীল মিলায়, খুব বেশি সুন্দর লাগছে তোমাকে। আমাকে আজকে খুবই বাজে লাগছে, আমি রুমাকে বলছি, রুমা আমাকে আমাকে দেখতে আজকে ভালো লাগছে না। আপু আমি একটা ড্রেস পেয়েছি আর একটা পাইনি, টেক্সট করেছি পেজে। আচ্ছা, স্টিল আপডেট নাই, আমার গিফট আইটেম ছিল, আমি নিজের ড্রেসটা অর্ডার করতে পারছি না এই ঝামেলায়। আপু করে দেন, একসাথে পাঠাই দিব নে। আপু আমার, আপু তোমার ড্রেস আমার খুব পছন্দ, তোমার ড্রেসের কালার ওঠে না, গুণগত মান খুবই ভালো। আরে আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমাদের বিকাশ নাম্বারটা পিন কমেন্ট করে দিবা অর্ডারের সময়। আপু এখানে পিন কমেন্টের কিছু নাই, আমাদের পিন কমেন্ট করলে আমাদের আবার প্রবলেম আছে, সো আমি মুখেই বলে দিলাম। আপু লাল আনারকলিতে দুইটা অর্ডার করেছি, পাবো তো? না, যদি না দিতে পারেন প্লিজ বলবেন, আপু বলে দিবে। আপু পাবেন, 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 আপু নেট প্রবলেম। আচ্ছা, আপনি আপনি একটা প্রবলেম হয়ে গেছেন আমার লাইভের, প্লিজ গো। আচ্ছা আপু, গতকালকে সন্ধ্যায় টাকা বিকাশ করেছি, বাট এখনো আপু করে দিবেন? আপু 8 দিন হলো, 510 টাকা করে দিবে? আচ্ছা, খালি খালি। আচ্ছা, এই হাজার হাজার পিস ড্রেস কারা পান বলেন তো, কোন চান্দুগুলা পান একটু বলেন আমাকে। এই এত হাজার পিস ড্রেস বানালাম, সব সোল্ড, কারা কারা নিয়েছেন এত ড্রেস বলেন তো, কারা নিয়েছেন? তবে একটা কষ্ট আছে, গত ঈদে থেকে মা মেয়ে মিলে এত ড্রেস নিলাম, বাট একটা গিফটও পাইনি, প্রবলেম। আপু পাবেন, পাবেন, সবাই আপনারা যারা 10টা 15টা করে নেন, আস্তে আস্তে, তাই না? রুমা বলছে সবাইকে আস্তে আস্তে হলো একটা একটা করে গিফট দেওয়া উচিত। আমি দিব আপু, আসলে দেওয়া উচিত। আমি এবার আমি লিস্ট করবো, রুমা তাহলে তুমি একটা লিস্ট করো না, কাকে কাকে দিবা, কারণ তোমরা তো জানো। হ্যাঁ, তুমি লিস্ট কর, তুমি নিজে নিজে দিয়ে দিচ্ছ। ও রুমা অলরেডি তো গিফট দেওয়া শুরু করে দিছে, থ্যাংক ইউ। আমি আমি ওদিনও দেখছি একটা পার্সেলে গিফট যাচ্ছে, আমি আর জিজ্ঞেস করি না। আপু খুব সুন্দর কানের দুল পরেন সবসময়, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আমার কানের দুলের কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন করি আমি। আপু আপনাদের কারখানা এসে নেওয়া কোনো ব্যবস্থা নেই? কোনোভাবেই নাই, কোনোভাবেই নাই। আপু আমি ইফতারে, ঈদের পর আসবেন? ওয়েলকাম। হ্যাঁ, এখন না, ইফতারের পর একটু আগে পার্সেল পেয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপু 7 দিন ড্রেস অর্ডার করেছি বাট এখনো পাইনি, আজকেই পেয়ে যাবেন ম্যামো। আপু এই ঈদে আমি তোমার ড্রেস পরে ঈদ করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপু এই যে সবার কত আশা, অ্যাস্টারের জামা পরে ঈদ করবে, আমার এত কষ্ট হয়, আমার এত প্রোডাকশন থাকে, আমি এত কষ্ট করে কেন লাইভ দেয়? যারা আগে ড্রেস পায় নাই তারা যেন এখন এখান থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারে, তাই না? আপু আমার পরাটা আমরা দাম যেটা রেখেছিলাম, পরে আমরা চিন্তা ভাবনা করলাম, আমরা প্রাইসটা লেস করেছি, কমে পাবেন। আচ্ছা, গিফট না পাইলে ঈদ করবো না,
রুমা সুমন আপু তো আসলে এটা ডিজার্ভ করেই যে গিফট পাইতে হবে। আচ্ছা এখন আমি ড্রেস দেখাই, বিসমিল্লাহ বলে শুরু করব, শুরু করে দেই। তার আগে অর্ডার করার নিয়মটা বলে দেই, নতুন কাস্টমার যারা, আমার পেজ ছাড়া অন্য কোন মাধ্যমে আমরা বিকাশে টাকা পয়সা নেই না, আমি নিজে আইডি থেকেও না, অ্যাস্টার ব্যতীত অন্য জায়গায় টাকা পয়সা দিলে দায়ভার আপনার, ওকে। দ্বিতীয় কথা হচ্ছে, কোন পেজের ওনার কখনো কারো কাছ থেকে যে টাকা চাইবে, কোন আইডি যেটা হয় কখনো, আর আমাদের মতো তো রেপুটেড প্রমিনেন্ট একটা পেজ থেকে। আচ্ছা তারপরে যেটা বলবো, কি 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 বলবো রুমা, আচ্ছা ঢাকার বাইরে যারা আছেন 510 টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন, বাকিটা ক্যাশ অনে যাবে। হাতে সময় রেখে অর্ডার করবেন, 4 দিন সময় রেখে অর্ডার করবেন। নতুনরা কি গিফট পাই না? আমি গিফট কাউকেই দিব না, আবার সবাইকে দিব আপু তোমাকে। আচ্ছা মেসেঞ্জারে টেক্সট করলাম, আমাকে কেমন টেক্সট করবেন, এটা ফেক আইডি আপু। আমার আইডি কেউ, আমার আমার আইডি আমার পেজে কখনোই শেয়ার করা নাই। আমার মেয়ে তোমার ড্রেসগুলো খুব পছন্দ করে। থ্যাংক ইউ আপু, তুমি অনেক সুন্দর, তাই আপু আপনার চোখে দৃষ্টিভঙ্গি অনেক সুন্দর, তাই মানুষকে সুন্দর বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এইবার আমরা রাধিকা সিরিজ 2টা দিয়ে ইনশাল্লাহ আপনাদের মন জয় করতে পারবো। এটা আপা বেক্সি কটনে করা, আমরা ইনার দিয়ে দিয়েছি। আমাদের এই ড্রেসের কোয়ালিটির ধারে কাছেও বাংলাদেশের নামি দামি যত বড় বড় ব্র্যান্ড আছে মিলাবেন, আমি নাম না নিয়েই, আপনারা যে সকল জায়গা থেকে শপিং করেন এইটার কোয়ালিটির ধারে কাছেও কোনোটা নাই। রাধিকা রাধিকা, হ্যাঁ রাধিকা রাধিকার মতোই হবে। তো এখানে সুন্দর করে পেটানো সুতার কাজ করা আছে, 3টা কালার, টোনিংটা 3 কালারে টোনিংটা করা, এটা বাস্তবে দেখলে বুঝতে পারবেন কেমন সুন্দর। তো একেবারে পেটানো কাজ করা পাবেন, আর এইটার প্রিন্টটা আমার খুবই ভালো লেগেছে। এটা একেবারে লাইট কটন কাপড়ে হবে, পুরো ড্রেসের মধ্যে আপা এরকম করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা। একটা জিনিস ফলো করে নিবেন, পুরো ড্রেসের মধ্যে এই লেভেলের কাজ আছে, প্রত্যেকটা ড্রেসে আলাদা আলাদা সাইজ দেওয়া যাবে। এটার কালারটাই যথেষ্ট, এইটার কালারটা দেখেন আপা, একেবারে হট পিঙ্ক বা মেজেন্ডা, ডার্ক মেজেন্ডা একটা টোনে আছে। আমি 4টা নিয়েছি, 1টা অর্ডার করেছি, এটাও নিতে মনে হচ্ছে। আপনি এটা নিয়ে নেন, এটা এদের মেন জামা, স্টিচ কালেকশন, টেইলারের কাছে যান, জামা ফিটিংস হয় না, সুন্দর করে দেয় না। আমাদের একটা মেন যে পার্ট হচ্ছে আমাদের ফিটিংস কোয়ালিটি, মাশাল্লাহ ড্রেসের ফিটিং। আমি তো একটু শুকাই গেছি, আমার 36ও লুজ হচ্ছে এখন গায়ের মধ্যে, সো আপনাদের অনেক পছন্দ হবে। আচ্ছা এইটার হচ্ছে ইনার দেওয়া আছে আপা, আমাদের এই যে একটু দেখে নেন, আমাদের কিন্তু ইনার সেট করা আছে। ইনারের কাপড়টাও দেখে নিবেন তো কিরকম কাপড়ে আমি দিয়েছি। আপনারা এই জিনিসগুলো ফলো করবেন, কোয়ালিটি যখন জাস্টিফাই করবেন অবশ্যই এই ব্যাপারগুলো ফলো করবেন। ইনারের কাপড়গুলো একটু হাত দিয়ে ধরে দেখে নিবেন যে কিরকম, হ্যাঁ না হলে কিন্তু বুঝতে পারবেন না। অ্যান্ড আমরা এত লাইট ওয়েট কটনে দিয়ে আমরা ইনার দিয়ে দিয়েছি, আপনাদের কোনো ঝামেলা করতে হবে না আপা। এবার আমি হাতার ডিজাইনটা দেখাই দিই, মানে এই জামাটা বাস্তবে যখন আমি পরি আমার ফটোগ্রাফাররা মানে আজকের প্রত্যেকটা ড্রেস খুব পছন্দ করছে। আপু সত্যি মাশাল্লাহ, তুমি অনেক মিষ্টি একটা মেয়ে, যে ড্রেসে পরো না কেন এত সুন্দর লাগে, একদম বারবি ডল। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটা আমাকে আরেকজনও বলে, এই জন্য শুনে খুব খুশি হয়ে গেলাম। এই যে এত সুন্দর সুন্দর যখন মানে প্রশংসা করেন না, খালি কমেন্ট করতে ইচ্ছা করে, তখন আর লাইভ করতে ইচ্ছা করে না। আপু মাথা নষ্ট কোনটা রেখে কোনটা নিব। আপু পেস্ট কালার আনারকলিটা রিস্টক করা আপু, ঈদের পর আপনাদের যার যা রিস্টক লাগবে গ্রুপে পোস্ট করে দেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো ঈদের পরে রিস্টক করার, এখন এই মুহূর্তে তো রিস্টক করা সম্ভব না তাই না। আচ্ছা পুরো ড্রেসে আপা এরকম সুতার কাজ দেওয়া, এই এমব্রয়ডারিটাই ডিফারেন্ট, আপনারা যখন হাতে পাবেন একটু মিলাই নিয়েন। এটা একটা চেহারা ভরাট ভরাট একটা ড্রেস, হ্যাঁ চেহারা ভরাট ভরাট একটা ড্রেস, কুশি কাটার কাজ করা আছে, প্লাস হচ্ছে পুরোটা মানে দু হাতা ভর্তি এরকম কাজ পাবেন। এই জামাটা আপু একেবারে দিল্লি বুটিক্স এর অনেক দামি একটা ড্রেস ইন্সপায়ার্ড হয়ে আমরা করেছি, আর কাপড় কোয়ালিটি মানে কোয়ালিটি মেনটেন করে করা আপা, সবচেয়ে বড় কথা কোয়ালিটি মেনটেন করে করা। এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা, এইটা যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন। ড্রেসে কিন্তু ইনার সেট করা আছে, এটা ফ্রি সাইজ অল্টার না, এটা অর্ডার করে তাড়াতাড়ি পেয়ে যাবেন। এই ড্রেসটা সাইজ করাই আছে, আমাদেরকে সাইজ ট্যাগ দেওয়া আছে, সো আমি এখন বলে দিই সাইজ কি কি পাবেন। এটা কমপ্লিট 3 পিস, এতদিন খালি বলেন আপু আনারকলি 3 পিস কেন দেখাও নাই, এইবার 3 পিস দেখে দেখে নেন যে কি সুন্দর একটা 3 পিস নিয়ে আসলাম। এটার সাইজ পাবেন 36, 38, 40, 42, 44 and 46 and 48, আমাদের লাস্ট সাইজ 48 হচ্ছে আমাদের লাস্ট সাইজ। আর আরঙের সাইজ যারা পড়বেন অবশ্যই মেনশন করে দিবেন সাইজটা, আরং থেকে আমাদের 1 সাইজ বড় নিতে হয়। আর ড্রেসের লং থাকবে আমাদের 45 বা 46,
ড্রেসের লেন্থ থাকবে 45-46 এই মেবি থাকবে। আচ্ছা এবার আমি দেখাই দিব এটা ট্রাউজারটা, ট্রাউজারের কাপড়টা একটু ধরে দেখে নেবেন। কোয়ালিটি ডিজাইন 36 এর সাথে 36 এর ট্রাউজার যাবে, 40 এর সাথে 40 এর ট্রাউজার যাবে। ট্রাউজার গুলো আপা আলাদা আলাদা করে বানানো, বডি মেজারমেন্ট অনুযায়ী ট্রাউজারটা ফিটিংস পাবেন। যখন এটা প্রপার ওয়েতে ফিটিংসটা পাবেন খুবই পছন্দ করবেন। এটা হয়ে গেল আমাদের একেবারে ম্যাচিং, একেবারে ম্যাচিং। এইবার আসবো হচ্ছে মেন যে খাজানা নিয়ে, এইটার ওড়না দেখে চোখ সরানো যাবে না। এইটার ওড়না দেখে কিভাবে চোখ সরাবেন রুমা? এটা আবার ওইটার ওড়নাটা না তো, ওইটার ওড়না খুব সুন্দর ছিল। আর একটা মফ কালার শেয়ার করছি, হ্যাঁ এটাই। আচ্ছা আপা ওড়নার কাপড় আগে ধরে দেখে নেবেন, ডেলিভারি ম্যানকে বলবেন আগে দাঁড়াও কথা কাজের মিল আছে কিনা দেখে নেই, ওড়নার কোয়ালিটি ঠিক আছে কিনা সবকিছু আপা আগে দেখে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন। সবকিছু ভালো করে আগে দেখে নিবেন তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন। প্রোডাক্টের কোয়ালিটি ডিজাইন মানে খুবই পছন্দ করার মতো, প্রশংসনীয়, এত চমৎকার একটা কম্বিনেশন। এগুলো আপা ডিজাইনার স্যুট, এগুলো মার্কেট বলেন কোনো অনলাইন পেজ কোথাও পাবেন না। এটা যখন আপনি পড়বেন একটা ডিজাইনার কালেকশন আপনি পড়ছেন। আপু দুইটা ড্রেস অর্ডার করেছি, একটা কনফার্ম করেছি, আরেকটা হয় নাই, কি ব্যাপার? আরেকটা হয় না মানে ওটি স্টক আউট হয়ে গেছে বা নাই যে কোনো একটা কারণে। লাভলি ড্রেস, লাভলি মা আপু, থ্যাংক ইউ আপু, তোমার কাপড়ের কথা বলতে হবে না, সত্যি তোমার কাপড়ের কোয়ালিটি সত্যি অসাধারণ, থ্যাংক ইউ আপু। আপু 8 দিন অর্ডার করে ইনবক্স করার পর কিছু জানাচ্ছেন আপু, আজকে মেমো পাবেন ইনশাল্লাহ। আপু আমাকে সকালে বিকাশ করতে বলেছিল, বিকাশ করছে কিন্তু আপু, হ্যাঁ অনেকে দুই দিন আগে করছে এখনো পায় নাই, করে যাবে সব পাবেন। অলরেডি আপু তিনটা ড্রেস কিনলাম তোমাকে, আরো আনারকলি ড্রেস পরতে দেখে আরো কেনার জন্য পাগল হয়ে যাচ্ছে। এভাবে যদি একটার পর একটা আনারকলি কিনি আপু গরিব হয়ে যাবো, তাহলে আর কিনে না আপু। যখন সুন্দর সুন্দর ড্রেস পরে ঘুরেন তখন কি হয়। এই জামাটা ঈদের দুইটা, হ্যাঁ আপু এটা ঈদ প্লাস পয়লা বৈশাখ, এটা ঈদেরই আপা, এটা কালারটা একটু তো রেড না, এটা হচ্ছে হট পিঙ্ক, একেবারে ডার্ক মেজেন্ডা কালার, পিঙ্কের একটা ডার্ক শেড, কালারটা খুব সুন্দর। সো এটা হচ্ছে স্টেজ থ্রি পিস, আমি সাইজ বলে দিয়েছি। সো এই এইটার প্রাইসটা আমরা একেবারে মিনিমাল একটা প্রাইস রেখে দিয়েছি, ভেতরে কিন্তু ইনার করা আছে, ওভারলুক পাবেন। এটা ডিজাইনার একটা কালেকশন, এটা হচ্ছে ঈদের একটা হিট কোড, ঈদের একটা হিট ডিজাইনার কালেকশন, যার ভালো লাগবে। জাহিদ হোসেন লিখছে, আপু আমি রোজার, তোমার পরা জামা প্রাইস কত? আপু আমি রোজা বুঝি নাই, মানে আপনি রোজা না কি সেটা তো আমি জানি না। আচ্ছা এইটা ডিজাইনটা যাদের ভালো লাগে ইনবক্স করে ফেলেন। এইটা আমাদের ট্রাউজারটা কেমন, এটা আমাদের ট্রাউজারটা, এটার প্রাইসটা পড়বে 2450 টাকা, ফ্ল্যাট 200 টাকা ডিসকাউন্ট করে দিছি, মানে আমাদের কিছুই নাই। এটা চাই সবাই একটা করে নিয়ে নেন, যার কারণে এই প্রাইসটা নির্ধারণ করা, আমি ফার্স্ট অর্ডার করেছি। আচ্ছা মাস কারা কারা এই ড্রেসটা অর্ডার করেছেন লাইভে কমেন্ট করেন তো, আমি নিজে তাদের বিল করব, আমি এখনই যাবো কমেন্ট সেকশন গুলো আমি চেক করবো। আপু অর্ডার করার জন্য মেসেজ দিয়েছি বাট অনেক লেট রিপ্লাই করে, দেন সোল্ড আউট হয়ে যায়। আচ্ছা এটা একটু তাড়াতাড়ি অর্ডার করুন, এটাও সোল্ড আউট খাবেন, তাড়াতাড়ি এখনই অর্ডার প্লেস করেন, এই অর্ডার গুলো আগে নেওয়া হবে। আপু আমি ফ্রাইডে তিনটা ড্রেস অর্ডার করেছি, এখনো তিনটা নিতে চাই কিন্তু রিপ্লাই দিচ্ছে না, দিবে 8 দিন হলো মেমো পাই নাই, আমি 10টা ড্রেস নিয়েছি। আচ্ছা আপু আপনি যে আরবিতে লেখা আপু আপনি ইয়ে করেন, গ্রুপে পোস্ট করে আপনার কল নাম্বারটা শেয়ার করেন, গ্রুপে না পেজে না কমেন্টে। আপু আমি 4টা অর্ডার করেছিলাম কিন্তু কোনো রিপ্লাই পেলাম না, পাবেন আপু। আচ্ছা এটা 2450 টাকা, সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি, এটা 2450 টাকা পড়বে প্রাইস, সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি। যার ভালো লাগবে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলেন। ঈদের মেন জামা, সাইজ এভেলেবেল আছে এখন অবধি, ভেতরে ইনার করা আছে। এটা কটন ড্রেস, একেবারে পিওর বেক্সি কটন, যার কারণে আমরা ইনার করে দিয়েছি, যে ইনার করা আছে ড্রেসের ভেতরে, সেলাই কোয়ালিটি ওভারলুক পাবেন, এরকম করে ওভারলুক করা থাকবে, যেরকম যা সাইজ ওভাবেই পাবেন, ফিটিংসটা পারফেক্ট হবে, পায়জামা লং হবে 39-40। আচ্ছা এটা গেলে এবার আমরা জমজম সুইস লনে মুভ করব, রেডি 1 2 3। আপু কালারটা ডার্ক হট পিঙ্ক, ড্রাগন ফলের যে কালার না, ড্রাগন কালার, একবার এক কথায় বলে দিলাম ড্রাগন ফলের কালার। এটার পিকচার আপলোড আছে পেজে, একটু পেজটা ভিজিট করে আসেন, মারাত্মক লেভেলের হাই কোয়ালিটি ড্রেস। আপনি এখানে মেমোর কপি এখনো মেমোর কপি পাননি, আচ্ছা 5 দিন হলো অর্ডার করেছি, পাবেন আপু। আমার 4টা ড্রেস অর্ডার করেছিলাম, সুন্দর লাল ড্রেসটা 2টা অর্ডার করেছিলাম আপু, পাবেন। ওই লাল ড্রেস 2টা অল্টারে ছিল বলে বাকিগুলো পাঠানো হয় নাই, আজকেই আপনার পার্সেল চলে যাবে। নিচে থেকে দাও নিচের 2টা, হ্যাঁ জমজম সুইস কটনে আজকে আমরা একটা সেল প্রাইস দিব, জমজম সুইস কটনে। মডারেটার যারা আছো একটু ভালো মতো এই লাইভটা দেখবা, হ্যাঁ স্টক দেখে অর্ডারটা নিও, স্টকটা দেখে অর্ডারটা নিও, স্টকটা দেখে অর্ডার নিবা। আচ্ছা
এগুলো নিবেন আর মন থেকে দোয়া আসবে। এগুলোর যে কোয়ালিটি টেক্সচার একেবারেই আলাদা। আমি এটা আগে দেখাই, কালারটা দেখেন কফি কফি, আর হচ্ছে মানে একেবারে আলাদা আলাদা শ্যাডো, একেবারে আলাদা আলাদা শ্যাডো ড্রেসার। ওরে বাবা, এই ড্রেসটা কেমন লাগে আমাকে কমেন্ট করে জানান তো। অনেক মায়াবী কালার, আজ তিনটা ড্রেস পেলাম, খুব সুন্দর হয়েছে, আরো কয়েকটা নিব। থ্যাংক ইউ সো মাচ আপু, যারা যারা ড্রেস পেয়েছেন তারা একটু হেল্প করেন আমাকে, অন্যরা আমাকে মেরে ফেললো। তিন দিন আগে বিকাশ করেছে আপু, আমি দুইটা অর্ডার কনফার্ম করেছি কিন্তু মেমো পাইনি, আপু পাবেন। আচ্ছা এগুলার কোয়ালিটি একটু দেখে নেন। আমি আমি যে লাইভ কমাই দিচ্ছি, আপনারা বলেন না লাইভ কমাই দিতে, অলরেডি আমি কিন্তু লাইভ কমাই দিছি। এখন আমি এটা শেষ করে আপনাদের প্রবলেম গুলো সলভ করবো, দেন আবার লাইভ আসবো। রাতে আর মাত্র দুইটা লাইভ করবো, তিনটা লাইভ করার কথা আর দুইটা লাইভ না, এমনও হতে পারে আর একটা লাইভ করতে পারি। সেইটা আমাদের দামন পার্টের ডিজাইনটা, যার কাছে যেটা ভালো লাগে নিয়ে নিবেন। এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা, কাপড় কোয়ালিটি দেখে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন। ওকে, এটা হয়ে গেল আমাদের স্লিভের পোর্শনটা, 1080 টাকায় দিব আজকের এই জমজমটা, একেবারে সুপার। এটা নতুন একেবারে, আজকে প্রথম দেখাচ্ছি, কোড মনে ভুল আছে, লস। হ্যাঁ এটা কিন্তু পুরোটা লস প্রাইস, এগুলো আমাদের 1180 টাকা দামের জমজম, আজকে 1080 টাকায় পাবেন। যার কাছে যেটা ভালো লাগে আপনারা একটু জিনিসগুলো একটু দেখেন, মানে হাতে নিয়ে দেখেন যে কি কোয়ালিটির জিনিস আপনাদেরকে দেওয়া হয়েছে, খুবই পছন্দ করবেন। হ্যাঁ যাও, 1080 টাকা পড়বে দামি প্যান্টের কাপড়টা। আপু ড্রেসগুলো ঈদের আগে দিও, ঠিক আছে। মারি হাসান লিখেছে, আপু আপনি লাইভে কমাই দিলে আপনাকে তো মিস করব, সব দিকে থাকেন আপনারা। আপু লাইভ করো না, আপু লাইভ করো। আপু 7 দিন হলো অর্ডার করছে কিন্তু মেমো পাইনি, আপু পেয়ে যাবেন। ওটার আরেকটা কালার হচ্ছে এইটা। আপু গ্রুপে কিভাবে অ্যাড হবো? আপু গ্রুপের লিঙ্কটা আমি শেয়ার করছি, আমি এই লাইভ লাইভের পরেই আপনারা পেজে আসেন, আপনারা গ্রুপে যুক্ত হয়ে যান, গ্রুপে এসে প্রবলেম গুলো বলেন, আমি সলভ করে দিচ্ছি। আদারওয়াইজ পেজে করতে গেলে আপা ভন্ডরা ঢুকে যাবে পেজের মধ্যে। আপু আপনি কি জানেন আমি অলিভ কালার একটা আনারকলি ড্রেস পেজে অর্ডার করে কনফার্ম হয়েছিল, ইন দ্য মিন টাইম ডেলিভারি ম্যানের কাছ থেকে চুরি হয়ে যায়। আপু এটা আমি দেখেছি, ডেলিভারি ম্যান আপনি কমেন্ট করছেন, ওটা রিপ্লাইটা কিন্তু আমি করছি। আচ্ছা ডেলিভারি ম্যানের কাছ থেকে যদি চুরি হয়ে যায়, এখানে কোনো প্রকার আমাদের দোষ না, কারণ আমাদের কোম্পানি ডেলিভারি করে না, আমরা থার্ড পার্টি ইউজ করি। আপা রেডেক্স পাঠাও যে কুরিয়ার কোম্পানিগুলো আছে, ওরা যদি হারিয়ে ফেলে তাহলে ওটা ড্যামারেজ কোম্পানি আমাদেরকে দিবে। আপনি নতুন করে তাহলে অর্ডারটা আবার প্লেস করে দেন, আপনার মেমোটা নিয়ে আমরা একটু কুরিয়ারে কথা বলবো, ঠিক আছে? আপনি বলে দেন যে ডেলিভারি ম্যান এটা বলেছে, আপনার সিরিয়াল যদি ওরা পায় খুঁজে, ওরা ইনস্ট্যান্ট সলভ করে দিবে। আদারওয়াইজ আমি করছি, আমি করছি যে অলিভ কালারের ওইটা স্টকে মেবি আছে, যেটা আমি আমি বুঝতে পেরেছি, একটা আঙ্গারাখানো অলিভ কালারের না কি কোনটা, আনারকলি হলে পাইলে পাইতে পারেন। আচ্ছা আপু অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ, আমার কাছে অনেক অনেক আনারকলি আছে, আমার যতই মন খারাপ থাকুক না কেন তোমার পেজের আনারকলি দেখলে মনটা ভালো হয়ে যায়, আর গায়ে পড়লে তো কথানে মাঝে মাঝে ড্রয়ার খুলে দেখে এত ভালো লাগে। হাই হাই, আর তোমার জন্য অনেক অনেক শুভকামনার দোয়া, আল্লাহ পাক তোমার তৌফিক দিন। আচ্ছা ভালো থাকো সবসময়, থ্যাংক ইউ সো মাচ মিলি আপু, আপনি আমাদের রেগুলার কাস্টমার। আপু বিকাশ করে রেখেছে কিন্তু না মেসেজ সিন করে, আপু আপনার সিরিয়াল আসে না, সিরিয়াল আসলে মেসেজ সবকিছু সিন করে দিবে না। আচ্ছা এটা ব্যাক পার্টের ডিজাইনটা, আর এটা হলো হাতার কাপড়টা। ওকে আচ্ছা, ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার স্টাইল। আচ্ছা আমি মানে আপু আপনারা গ্রুপে অ্যাড হন, গ্রুপে অ্যাড না হলে প্রবলেম আসতে। আচ্ছা এটা যাদের ভালো লাগবে আপা, এটা 1080 টাকা, কাউকে গিফটের জন্য এটা নেবেন, কারণ মানুষকে যত ভালো জিনিসই দেন না কেন মানুষ বদনাম করবে, সো এগুলার কোনো খুদ বের করতে পারবে না। কাপড়ের ফিনিশিং এত ভালো, কেউ বলবে না এটা 1080 টাকা দামের ড্রেস, মানে কোয়ালিটি প্রোডাক্টের মান এত এত ভালো দামি ট্রাউজারটা। এটা যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন, প্রাইস পড়বে 1080 টাকা। আপু কেমন আছেন? আমার পার্সেলটা একটু প্রবলেম হয়েছে, ডেলিভারি ম্যান আসলে ফোন দিতে বলেছিল, ফোন দিয়ে রিসিভ হয়নি, ডেলিভারি ম্যান ফিরে গেছে, প্লিজ ফোন রিসিভ করতে পারবো। ডেলিভারি ম্যানকে আমি কিভাবে বলবো, এটা কেমন টাইপের প্রশ্ন? দাও নিচ থেকে দাও, হ্যাঁ মিডিলেরটা তো হচ্ছে, ডেলিভারি ম্যানকে আমি কিভাবে বলবো আপু বলেন। হ্যাঁ ওটা এখন তাহলে হয়তো বা রিটার্ন করে দিবে, ঈদের সময় ডেলিভারি ম্যান হোল্ডও করতে চায় না, একবার দুবার কল দিবে, না হলে পার্সেল রিটার্নে চলে আসবে, এটাই হচ্ছে। আমি তো ডেলিভারি ম্যানের নাম্বার জানি না আপু, আর কোন এরিয়া কিছুই বলতে পারবো না। আপনাদের কি মনে হয় যে আমাকে যতটুকু দেখছেন এই প্রতিষ্ঠানটা ঠিক এতটুকু ছোট্ট একটা জায়গা নিয়ে জুড়ে, আপনাদের কি এমন মনে হয় এই ছোট্ট এতটুকু জায়গা নিয়ে
এটার পেছনে কয়েক হাজার মানুষ কাজ করে, কয়েক সেকশন ভাগ করা আছে। আপু কেউ ফোন রিসিভ করছে না, আপু এখন তো আমাদের অফিস আওয়ার ক্লোজ হয়ে গেছে, এখন তো ফোন রিসিভ করবে না, অফিস আওয়ারে কল দিবেন। আচ্ছা এটা কেমন লাগে দেখেন, এগুলোর কোয়ালিটি দেখে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিন। এটা কারিজমার আরেকটা ডিজাইন, ওকে? এটা হচ্ছে কারিজমার আরেকটা সিরিজ। আপনারা কাপড়ের কোয়ালিটি না দেখে মানে বুঝতে পারবেন না যে কি টাইপের কোয়ালিটি দেওয়া হচ্ছে, জাস্ট বুঝতে পারবেন না যে কি টাইপের কোয়ালিটি ডিজাইনটা আপনাদেরকে প্রভাইড করা হচ্ছে, খুব পছন্দ করবেন। আচ্ছা এটা একটু দামিটা, এটা হচ্ছে আমাদের, তারপরে আমি দামটা কমাই দেওয়ার চেষ্টা করছি, আগের প্রাইসেই দিব। এটা ব্যাক পার্টের ডিজাইনটা, আর এটা হলো হাতার কাপড়টা সেপারেট করে দেওয়া আছে। এটা 1430 টাকা আপা, এটা হলো 1430 টাকা, এটা 1430 টাকা পড়বে। সাড়ে পাঁচ হাতের নামাজিও না, কেমন সাড়ে পাঁচ হাতের নামাজিও না, ডিজাইন কোয়ালিটি ওরে বাবা। আপনারা এই কারিজমাটা দেখেন, মানে নিজের জন্য নিয়ে নেন, এই কারিজমাটা নিজের জন্য নিয়ে নেন, যা আছে তাই অর্ডার, যা আছে তাই অর্ডার। আর দামি হচ্ছে প্যান্টের কাপড়টা 1430 টাকা, যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবো তাড়াতাড়ি। এটাও নেক্সট কালার, এটা হচ্ছে নেক্সট কালার, ওটা ছিল আরেকটা কালার, এটা আরেকটা কালার। আপু বিকাশ করেছি, কনফার্ম করেছি কাল, আজ বলে সোল্ড। আপু যে আপনি আপনি হচ্ছে করেছেন, আপনার মতো অনেক আপুরাই করে ফেলছে, আর মডারেটর তো 5-6 জন, ওরা বুঝে না, এই সিস্টেমটা এখনো চালু হয় নাই আপা, যেহেতু অনেক ভ্যারাইটিস কালেকশন, তো ও নিয়েছে ও নিয়েছে, যার বিল আগে গেছে তার প্যাকেজিং হয়ে চলে গেছে, ব্যাপারটা এইটা। দুইটা ড্রেস 5 দিন হচ্ছে, আপু একটু তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে না। আচ্ছা আচ্ছা এটার কালারটা দেখেন, এটার কালার ডিজাইনটা দেখেন। আপু 3 দিন আগের অর্ডারের সাথে কি এখন অর্ডার করলে একসাথে? আপু আপনি দেখেন, যদি বিল পার্সেল না হয়ে থাকে তাহলে পাবেন, আদারওয়াইজ নতুন বিল করে দিতে বলবেন। আপনি পেজে একটা আবদার দিয়ে রাখেন, পেজে একটা আবদার দিয়ে রাখেন যে করা যাবে কিনা। ওরা প্যাকেজিং সেকশনে যখন আপনার বাকি পার্সেল গুলো প্যাকেজিং করতে এসে দেখবে আপনি আরেকটা যুক্ত করেছেন, যদি পসিবল হয় দিবেন, নাহলে আগের গুলোই পেয়ে যাবেন। আচ্ছা এটা হলো আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা, এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা, আর এটা হলো আপা হাতার কাপড়টা সেপারেট করে দেওয়া আছে। এটা যাদের ভালো লাগবে তাড়াতাড়ি নিয়ে নিন। অ্যান্ড এই ড্রেসের প্রাইসটা পড়বে 1430 টাকা, সাড়ে পাঁচ হাতের নামাজিও না, ডিজাইন প্যাটার্ন খুব পছন্দ করবেন। এটা কিন্তু কারিজমা, এটা কিন্তু কারিজমাটা, কাপড় হাতে নিয়ে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন, প্রোডাক্ট হাতে নিয়ে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন। আচ্ছা 1430-এর এইটা আমি দেখাই দিলাম, আপু ডেলিভারি ম্যান পেজে ফোন দিতে বলেছিল, পেজ থেকে বিষয়টা দেখবে, কেন আপু কি সমস্যা হয়েছিল একটু বলেন তো, মানে কি সমস্যা, পেজ থেকে ফোন রিসিভ করে না, আমি আমি বুঝলাম না যে কেন কি সমস্যা হয়েছিল। হ্যাঁটা দাও, তারপর আজকে সব সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাবো, আজকে সব সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাবো, খুব পছন্দ করবা। এগুলো সব ব্র্যান্ড নিউ আসছে, কোন জমজম আসছে, কারিজমা আসছে। এগুলোর কালার ভ্যারিয়েশনটা দেখো, এটা ল্যাভেন্ডার পিঙ্কি স্টোনে করা আছে, রেইনবো টাইপের একটা ডিজিটাল লনে থাকবে, একেবারে পাকিস্তানি সুইস যে ডিজিটাল লন গুলো ওভাবে। আপু অনেক অসুস্থ তাও তোমার লাইভ দেখছি, থ্যাংক দেখছি তোমাকে ভালো লাগে, থ্যাংক ইউ আপু। হয়ে গেল অর্ডার করছি এখনো, আমি গ্রুপের গ্রুপের লিঙ্কটা শেয়ার করছি, সবাই গ্রুপে যুক্ত হয়ে যান, আমি প্রবলেম নিয়ে এখন বসবো, এখন আমি আর লাইভ করব না, এই লাইভের শেষে আমি প্রবলেমগুলো সলভ নিয়ে বসবো। আপনারা বলছেন না আপু লাইভ না করে প্রবলেম সলভ করো, সো ওগুলো নিয়ে আমি বসবো। আর দেখেন বহরটা দেখেন, আগে কাপড়ের টেক্সচার বহর দেখেন, আর কোয়ালিটি তো আমি পরে আসি, কোয়ালিটি তো চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ আমাদের কোয়ালিটির ধারে কাছেও কোনো নাই, কিছুই নাই। এটা হলো হচ্ছে দামন পার্টের ডিজাইনটা, খুবই সুন্দর একটা ড্রেস, বহর কাপড় কোয়ালিটি অনেক ভালো পাবেন। আর এটা হলো স্লিভের পোর্শনটা মার্ক লাইন করা আছে, সেপারেট করে দেওয়া থাকবে। এটার কোট কই দাও, কোটটা বের করো, আনলিমিটেড কাপড়, এটা খুব সুন্দর, এটা কিন্তু বানিয়ে পড়লে একেবারে প্রিটি লাগবে, এটা খুব সুন্দর। এটা কোন কোডের, সবগুলো একই কোডের। আচ্ছা এটা যাদের ভালো লাগবে, এটা 1180 টাকা পড়বে প্রাইস। হ্যাঁ আপনারা একটা প্রোডাক্ট 1180 টাকা দিয়ে নিয়ে দেখেন যে এটা কিভাবে পসিবল, মানে আমরা তো আপা পাইকারিতে দিই, আমাদের এটা নিয়মই, এটা এক পিস থাকলেও আমাদেরকে পাইকারি দামেই দিতে হবে, মানে আমরা চাইলেও রিটেল প্রাইসে মানে ইয়ে করতে পারবো না, ট্রাউজারের কাপড় দাও। সো এটার প্রাইসটা পড়বে 1180 টাকা, এটা একটা গেল। তারপর স্কাই ব্লু কালারের মধ্যে আপু ব্ল্যাক ড্রেসটা অর্ডার করেছি, ডেলিভারি ফ্রি ছিল কিন্তু ওনারা ভুল করে ডিসে অ্যাড করে দিয়েছেন, সেটা মাইনাস করতে, আপু এটা ভুল হয়ে গেছে, সামান্য একটা ডেলিভারি চার্জ, এটার জন্য এখন আপনার পার্সেল রিটার্ন হয়ে গেছে সম্ভবত। আমি জানি, আমি এটাও বলেছি, আপনারা তো সবসময় ড্রেস নেবেন, আপনি নিতেন 80 টাকার জন্য রিটার্ন করে দিলেন, পেজে জানালে আমরা নেক্সট পার্সেলে আপনাকে দিয়ে দিতাম মাইনাস করে, কারণ আপু হচ্ছে অনেক পার্সেল তো এই ডেলিভারি চার্জ একটু যুক্ত, বা দুই একটা সময় প্রাইস একটু 19-20 হতে পারে, এজন্য আপনারা রিটার্ন করেন না পার্সেল,
কারণ ডেলিভারি ম্যান কিন্তু রোজার দিনে দুই তিনবারের আগের মতো যাবে না, ওরা অনেক চাপে আছে, বিভিন্ন পেজের পার্সেল ওদের কাছে থাকে। তো আমি বলবো যে নিয়ে নেবেন, পরে যেটা সমস্যা হবে অবশ্যই টাকা যদি পান আমরা রিটার্ন করবই, যদি ঝামেলা এখন থাকে একটু লেট হবে, বাট টাকা সবাই রিটার্ন পাবেন। আপু রেড রোজ ড্রেসটা অর্ডার করেছে, টাকা পাঠিয়েছে, এখন বলে স্টক আউট। আমার কিন্তু রেড আপু আপনারটা যদি বিকাশ করে থাকেন আপনারা পাবেন, আমরা অর্ডার নিয়ে স্টক করে দিয়েছি। আচ্ছা, কিন্তু ওনা তো ফোন দিতে বলেছিল, আপু ফোন দিতে বলছিল, এখনো যে আপনি বলছেন তাই আমাদের পেজে পান না। আপনি যদি বলেন ঠিক আছে সমস্যা নেই আমি দিয়ে দিচ্ছি, পরে পেজে আমি কথা বলে নিব, তাহলে নিয়ে নিতে পারতেন। এইগুলো আমি আসলে ছোটখাটো ব্যাপারগুলো আমার আরো আগে হচ্ছে একটু এক্সপ্লেইন করে দেওয়া উচিত ছিল আপনাদের কাছে। আচ্ছা, কিন্তু ওনা তো আচ্ছা আচ্ছা খুব সুন্দর ড্রেস, আপনারা এমন কেন করেন নাই, দুই দিনের মধ্যে জামা পেয়ে গেছি আবার। তাহলে আপু বুঝে নেই যে অ্যাঞ্জেল স্মৃতি আপু আপনি নিজেই বলছেন দুই দিনের মধ্যে জামা পেয়েছেন, দুই দিন আগের সময় আর এখনকার সময় এক না, একটু ধৈর্য ধরবেন। আপু সবসময় ড্রেস নেই আপনার থেকে, এবার 11 দিন হলো বিকাশ করেছি শুধু। আপু আজকে অনেক আমি ইয়ে পাচ্ছি, আমি আপনাদের জন্য ইমার্জেন্সি আমি গ্রুপের লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, লাইভটা শেষ করি, কারা কয়দিন হয়েছে পান নাই আমি বসে বসে সবার প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি। আর এটা হয়ে গেল হাতার কাপড়টা, এটার প্রাইসটা পড়বে 1180 টাকা, এটার প্রাইসটাও পড়বে 1180 টাকা। যার কাছে যেটা ভালো লাগে নিয়ে নেবেন, কাপড়ের কোয়ালিটি টেক্সচার সবকিছু চেক করে নেবেন, কাপড়ের কোয়ালিটি টেক্সচার সবকিছু একটু চেক করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আনলিমিটেড কাপড় দেওয়া আছে ড্রেসের মধ্যে, দামি প্যান্টের কাপড়, এইটা যাদের ভালো লাগবে ইনবক্স করবেন, খুব সুন্দর কোয়ালিটি। আমি আবারও বললাম কোয়ালিটি কিন্তু খুব সুন্দর দাও। তারপর এইটা একটা দেখাচ্ছি, এটা আপনারা সেম পাবেন, অনেক সুন্দর এটা। হ্যাঁ, এটা মালহার স্টাইলে করা। আপু অনেক খারাপ লাগছে তোমার উপর কত প্রেশার, আপু এটা থাকবেই, প্রেশার না হলে মানুষ কি কি হয় বলেন, মানুষ সুখে সুখে মানুষের দিন যায়, এত সুখের কপাল নিয়ে আসি না, বসে বসে খাবো আমার কেউ খাওয়াবে, এত সুখ কই পাবো। আপু আপু দুই দিনের মধ্যে জামা পেয়েছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আনলিমিটেড ফ্যাব্রিক দেওয়া থাকবে, এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে, এগুলো 1080 তে যাবে, আজকের এটা ডিসকাউন্ট প্রাইসে, এগুলো একটা একটা করেই আছে, 1080 তে যাবে। এটা আমাদের স্লিভের পোর্শন 1080। হ্যাঁ, এটা হচ্ছে জমজম সুইস লন, জমজম সুইস লন 1080 টাকায় যাবে, যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন, যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন, 1080 টাকা, 1080 টাকা। আর এটা হলো দামি ট্রাউজারটা, মানে ট্রাউজারের কাপড়টা। তারপর এইটা দেখাচ্ছি, এটাও খুব পছন্দ করবেন আপু। তোমার পরা ড্রেসটার প্রাইস আপু 2450 টাকা। আচ্ছা, আমার বলে দিয়েছি আমার পরাটার দাম কত, সবকিছু কত মিনিট হয়েছে একটু কমেন্ট করো তো আমাকে সবাই, কত মিনিট। ও থ্যাংক ইউ মিথিলা আপু। আচ্ছা, এটাও খুব সুন্দর হাতার কাপড়, এটারও আলাদা করা আছে, 1080 টাকা, প্রাইস পড়বে 1080 টাকা, 5.5 হাতের নামাজি ওড়না, কোয়ালিটি ডিজাইন দেখে তারপরে আমার কিছু বলার নাই, এগুলা কিভাবে 1080 টাকা হয়, মানে এটা জমজম সুইস লন, কিন্তু জমজম সুইস লন কিন্তু 1080 টাকা। আচ্ছা, এটা একটা গেল, তারপরে এটা খুলবো, এটার কয়টা কালার আসছে, দুইটা কালার আসছে, এটার দুইটা কালার আসছে, দেখেন যে কি সুন্দর সুন্দর। হ্যাঁ, দুইটা কালারই ফাটাফাটি, কিন্তু এটা ডার্ক অ্যাশ, আমার তো অ্যাশ কালারে আমি ক্রাশ, অ্যাশ কালার খুব ভালো লাগে। এগুলো সবই জমজম সুইস লনে আপা, জমজম সুইস লনে। হ্যাঁ, আচ্ছা, এটা হাতার কাপড়টা আমি একটু দেখাই, এইগুলার কাপড় নিলে কেন এত সবাই পাগল হয়েছেন, একমাত্র বাংলাদেশে হোলসেলে আনস্টিচ ড্রেস আমরা দেওয়া শুরু করেছি, কোয়ালিটি এত ভালো দেখে, কোয়ালিটি এত ভালো দেখে, আনলিমিটেড কাপড় দেওয়া আছে ড্রেসের মধ্যে, 1150 টাকা পড়বে প্রাইসটা, 1150 টাকা পড়বে, এটা শুধু চোখ বন্ধ করে নিয়ে নেন। কিছু বলবি কে না, তাহলে কে মা কি বললো, সে এখনো আসে না রাজমা আপা, দেখ তো ওই ওখানে আছে কিনা, গোডাউনে আছে কিনা দেখ। আচ্ছা, এটা হলো, ওরে বাবা ব্যাক পার্ট বেশি সুন্দর, এটার হচ্ছে ব্যাক পার্ট বেশি সুন্দর, খুব সুন্দর। আপু কাজ করা কিছু দেখাও, কাজ করার দেখাচ্ছি দাঁড়ান, এটা হবে হাতার কাপড়টা সেপারেট করে দেওয়া, এগুলো হবে 1150 টাকা করে, এগুলো হবে 1150 টাকা করে, যার কাছে যেটা ভালো লাগবে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন, যার কাছে যেটা ভালো লাগবে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন, অনেক হাই কোয়ালিটি। আর এটা হলো দামি ট্রাউজারটা, এটার হচ্ছে আরেকটা কালার আছে, এটার হচ্ছে আরেকটা কালার আছে, এটাও খুব পছন্দ করবেন, এটার আরেকটা কালার, এটাও খুবই পছন্দ করবেন।
আপু আমার জামাটা কালকেই দিয়ে দেন প্লিজ। আমি আমার হাজবেন্ডের বাসায়ও যাইতে পারতেছি না, বাবার বাসায় এসে আবার কি ও আচ্ছা অর্ডার করছিলেন, আচ্ছা আচ্ছা এইটা ডিজাইনটা আমি আমি গ্রুপে, আপনারা সবাই কাজ করেন একটা গ্রুপে যুক্ত হয়ে যান। হ্যাঁ আমি লাইভ শেষ করে গ্রুপ লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি পেজে, গ্রুপে যুক্ত হয়ে যান, আমি অ্যাপ্রুভ করে দেই। আর কার কি প্রবলেম আছে গ্রুপে লেখেন, আমি সব কমেন্টে লিখবেন, আমি কমেন্ট লিখে দিব। তোমাকে তো খুবই টায়ার্ড লাগছে, থ্যাংক ইউ আপু, আমি খুব টায়ার্ড, আমার মনে হয় যে একটু গ্যাপ নেওয়া উচিত আমার। আপু রাতে লাইভ করো প্লিজ, নামাজ পড়তে যাবো রাতে লাইভে, দেখ ঠিক আছে আপু রাতে তো লাইভ করবো। আচ্ছা এটা হলো দামান পার্টের ডিজাইনটা, এটা যাদের ভালো লাগবে ইনবক্স করবেন। এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা, এটা হলো হাতার কাপড়টা সেপারেট করে দেওয়া আছে, যার কাছে যেটা ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডারটা ডান করেন। এটা হলো আমাদের ওড়নাটা, ওড়নাটা খুব সুন্দর, এটা হলো এটার ওড়নাটা, ওড়নাটা খুব সুন্দর ডিজাইন প্যাটার্ন মাইন্ড ব্লোয়িং, খুব সুন্দর। অ্যান্ড এটারও প্রাইসটা পড়বে মাত্র মাত্র তোমার কত বললাম 1150 টাকা ওড়না দাও। তো এখনকার মতো এই লাইভ সেশনটা শেষ করে দিচ্ছি, এটা মূলত আমাদের এই হিট কালেকশনটা দেখানোর জন্যই এই এই লাইভে আসা, সবাই খুব মানে চট জলদি করছিলেন। অ্যান্ড পরবর্তী লাইভ হবে আফটার তারাবি, সো সবাই হাতের কাজ সেরে ফ্রি হয়ে নেন আর আমি প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি, কেমন? আচ্ছা গ্রুপটা শেয়ার করে দিব, গ্রুপে সবাই যুক্ত হয়ে যান, নতুন পুরাতন যারাই আছেন গ্রুপে সবাই শেয়ার হয়ে যান। আচ্ছা এটা হলো ড্রেসটা ছিল, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, এখানে সবাই ধৈর্য রাখবেন, 3টার বাজেট পেয়ে গেছি, 3টা বাজেট ও আচ্ছা আচ্ছা। আপু রেড রোজের দ্বিতীয় দাম বলেন, আপু ওইটা লাইভ হবে তখন দাম বলে দিবে, এখন আমি জানি না কত। আচ্ছা আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।